তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেগুনকদরের স্টেশনের সামনে একটু আওয়াজ আমরা লক্ষ্য করতে পেরেছি। কে জানি হেঁটে যাওয়ার মতো আওয়াজ হচ্ছে, সিগন্যাল তো দেয়নি, দাঁড়াবে মনে হয়। এই রাত্রিবেলা এই ট্রেনটা দাঁড়াবে হয়তো না, সিগন্যাল গ্রিন দিয়ে দিয়েছে। আচ্ছা খুঁজছি কুয়োটা কোথায়, তো কুয়ো আপাতত দেখতে পাইনি। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, অশ্বত্থ গাছ, বিশাল বড়। কিসের একটা আওয়াজ হলো, শিয়াল ডাকলো না আমার মাইক্রোফোনে আওয়াজ হলো ক্যাচ করে। আয় দাঁড়াবি, এই পেছন দিকটা দেখি কুয়ো আছে কিনা। তো কোথায় কুয়ো, তো কুয়োর কথা বলা। এখানে একটা জুতো কার, এ তো চাষের জমি। হ্যাঁ বন্ধুরা, এখানে কুয়ো দেখতে পাচ্ছি না, আর এখানে যতদূর ট্রাক্টর নিয়ে গেছে তার টায়ারের ছাপ। এখানে মাটির কালার দেখেছিস? হ্যাঁ, এই দূর থেকে মাইক কতক্ষণে অফ হয় দেখি। আরে আরো এপিসোড আসবে, বিকজ এখানে হোল নাইট থাকতে হবে, বুঝতেই পারছেন, বিশাল বড় ভিডিও। সেটা পার্ট বাই পার্ট না ছাড়লে, মানে একবারে গোটা ভিডিও ছাড়লে অনেকটা বড় হয়ে যাবে। আর সেটা মানে আমার ওয়াচ টাইম 20 মিনিটের ভিডিওতে ওয়াচ টাইম থাকে মাত্র 1.5 থেকে 2 মিনিট, মানুষরা স্কিপ করে দেখে। তো তাহলে কি বলবো, তো সেই জন্যে আমি এই পুরো এপিসোডটা ছোট্ট ছোট্ট পার্টে, অনেক কটা পার্ট ছাড়ব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, হোল নাইটের ব্লগ ভিডিও আসছে এর পরের ভিডিও। বন্ধুরা, আমরা ঠিক এইখানে শুয়ে শুয়ে রাত কাটাচ্ছি, রাহুল যেভাবে শুয়ে আছে, গান শুনছে অরিজিৎ সিংয়ের, মানে গান শুনে শুনে আমাদের রাত কাটছে। এই মুহূর্তে বাজে, ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি, যতদূর কোনো বাইক নিয়ে কেউ যাচ্ছে। এটা হলো মিটার ঘর, 46 ইউনিট কারেন্ট পুড়েছে দেখতে পাচ্ছেন। তো তার মানে খুব কম, মানে খুব মানে কিছুদিন আগেই হয়তো এই লাইটগুলো লাগিয়েছে। এ রাহুল, মিটারে রিডিং কত জানিস মিটার ঘরে? 46 ইউনিট, মানে এই কিছুদিন আগে লাগিয়েছে কারেন্ট। ওকে, একটা আলো আসছে, তার মানে বাইক আসছে। কোন একটা বাইক যাচ্ছে। আমরা স্টেশনের কাছে ওয়েট করছি। তুই গান শোন, আমি দেখি পাশে একটু ভিজিট করে আসি। কে একজন যাচ্ছে, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছে। কটা বাজে দেখতো? বন্ধুরা 12:43 বাজে। একবার গুগল টাইমটা ওপেন করতে আমার ফোনে, ব্রাইটনেসটা বাড়ি একটু, গুগল টাইমটা অন কর না। আমি ঘড়িটা এই মুহূর্তে পড়ে নিচ্ছি আপনাদের গুগল টাইম। রাত্রি 12:44 AM বাজে, আপডেট নেই, আপডেট নেয়নি তার একবার নে। তো এই মুহূর্তে আমি আপাতত ঘড়িতে দেখাচ্ছি, আমার ঘড়িতে 12:44 আপডেটই দিয়েছে। আমি একটু ভিজিট করে আসি একা।
ওই যে বন্ধুরা শিয়াল, আই থিঙ্ক কি আছে শিয়াল, আর এটা হলো রেল লাইন যেটা বেগুন কদরের স্টেশনের কাছে অবস্থিত। আবার ট্রেন আসছে, রাত্রিবেলা ট্রেন যাচ্ছে, সিগন্যাল তো দেয়নি, দাঁড়াবে মনে হয়। এ রাত্রিবেলা এই ট্রেনটা দাঁড়াবে হয়তো, না সিগন্যাল গ্রিন দিয়ে দিয়েছে, দাঁড়াবে না বন্ধুরা। ট্রেন আসছে তো এই ফাঁকে ওই পারে চলে যাই। এই গাছতলায় আমি দাঁড়িয়ে বেগুন কদরের স্টেশনের ঠিক উল্টো দিকে গাছতলা। ট্রেনটা যাক, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা দেখি। ওই যে ওখান দিয়ে মনে হয় ও কুকুরের টিম আসছে, এটা স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা অর্ধেকটা হয়ে বন্ধ হয়ে গেছে। সব কুকুর বসে আছে, রাহুল তো ফুল স্পিকারের আওয়াজ দিয়ে গান শুনছে, এখান থেকে শোনা যাচ্ছে। অনুভূতি বলতে, এই গাছের এখানে একটা অ্যাক্টিভিটি হয়েছিল, ওই গাছের ওখানেও অ্যাক্টিভিটি হয়েছিল, আমরা যখনই কমিউনিকেট করেছি তখনই সেই অ্যাক্টিভিটিগুলো হয়েছে। আর বেগুন কদরের স্টেশনের সামনে একটু আওয়াজ আমরা লক্ষ্য করতে পেরেছি, কে জানি হেঁটে যাওয়ার মতো আওয়াজ স্টেশনের সামনে। এবং দ্বিতীয়বার আওয়াজ যখন হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছি একটা প্লাস্টিক উড়ে যাচ্ছে, বাট তার জন্যই আমরা এখনো পর্যন্ত শিওরিটি নেই এই বিষয়টার উপর। এই মুহূর্তে ট্রেন যাচ্ছে, সেটাই রেকর্ড করছি। এখানে রাত্রিবেলা কোনো ট্রেনই দাঁড়ায় না, সব এখান থেকে স্পিড বাড়িয়ে দেয় শোনা গেছে। তো আপাতত আমি দেখিনি ট্রেন স্লো করতে, এখান দিয়ে স্পিড কন্টিনিউ করেই রাখে, যেমন কন্টিনিউটিতে ওরা ওই পাশের জাংশন ছেড়ে এক পাশ দিয়ে এই বেগুন কদরের দিকে আসে, স্পিডটা কন্টিনিউই রাখে। এখানে ট্রেন এই মুহূর্তে যাচ্ছে, যতদূর মালগাড়ি জানি না, মানে অনেক বড় ট্রেন ছিল, মালগাড়ি গেল একটা।
রাহুল এখনো গান শুনে যাচ্ছে। আমি আপনাদের নিয়ে চারদিকটা ঘোরাচ্ছি, বন্ধুরা এই মুহূর্তে আমার পেছনে রয়েছে বেগুনকোদর রেলওয়ে স্টেশন, আর আমি একলা এই মাঠের এখানটায় দাঁড়িয়ে রয়েছি স্টেশনের এই পাশটায়। দেখতেই পাচ্ছেন রাহুল ভেতরে গান শুনছে। আপনাদের নিয়ে ঘোরাচ্ছি এই জায়গাটা, চারদিকটা দেখছি আমিও এবং ইনভেস্টিগেট করছি, চারদিকে খোঁজার চেষ্টা করছি। রাত্রি একটা বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি এখানে। রাত্রি সারা রাত থেকে ভোরবেলা এখান থেকে ট্রেন ধরে আবার যাব শুশুনিয়া পাহাড়ে। তো অবশ্যই দেখতে থাকবেন আমাদের এই এপিসোড। আর এই মুহূর্তে আমি চারদিকটা দেখছি, আর বেগুনগদ স্টেশনের একবারে শেষ মাথাটায় আসছি, যেখানটা বেগুনগদ সাইনবোর্ড রাখা রয়েছে সেখানটা আসছি। এখানটা একটা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আমার পেছনে রয়েছে বেগুন কদর লেখা, আর আমি রয়েছি এখানে একলা। রাহুল একবারে টিকিট কাউন্টারের ওখানটায় রেস্ট নিচ্ছে, ওখানটায় ক্যাম্প পয়েন্টে। তো আমরা কোনোদিনও কোনো কিছুতে ভয় পাই না, এরকম ডেয়ারিং প্লেসে সর্বদা চলে যাই আপনাদেরকে নিয়ে এবং আপনাদেরকে সরাসরি রিয়েলিটি তুলে ধরি। আর অদ্ভুত আওয়াজ হচ্ছে উপাসটা থেকে, কি জানি চিল্লাচ্ছে। বন্ধুরা এক অদ্ভুত আওয়াজ হলো, ওকে একটা কান্নার আওয়াজের মতো হচ্ছে। কে আছে ওখানে? ওখানে কুকুরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে যে কুকুরগুলো থাকে। তারাও ওই দিকেই যাচ্ছে যেদিকে আওয়াজটা হচ্ছে। দেখুন বন্ধুরা ওই যে আর এক্ষুনি কুকুর যাচ্ছে ওই দিকেই, এই দিক দিয়ে আওয়াজটা আসলো। কুকুরগুলো দেখছে কিসের আওয়াজ আসলো। একটা অদ্ভুত ভাবে কান্নার আওয়াজ। তো আমি এখন এই মুহূর্তে রাহুলের দিকটা যাচ্ছি।
শুনছেন আওয়াজ? এইখানটা আসতে হবে। দেখছি আমি থার্মাল টেম্পারেচার ডিটেক্টরটা নিয়ে আসছি, এনইভিপি মিটার নিয়ে যাচ্ছি ওখানটা এর পরের এপিসোডে। তো এই এপিসোডে আমরা এখানে ইনভেস্টিগেশন করলাম। এই এপিসোডটায় আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখালাম এবং বললাম অনেক কিছু কথা। তো এই মুহূর্তে আমি এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন, আবার আরেকটি এপিসোড নিয়ে আসছি, সেটা এর পরে ওই জায়গাটা ভিজিটে যাব, বিকজ ওখানটা অনেক ইয়ে হচ্ছিল, মানে আওয়াজ হচ্ছিল এবং ওখানটায় অনেক ধরনের আমি অ্যাক্টিভিটি মনে হলো আমার, কেন জানি না মনে হচ্ছে ওটা কোনো অ্যাক্টিভিটি হচ্ছে প্যারানর্মাল। তো সেই জন্য আমি ইনভেস্টিগেট করতে যাচ্ছি এর পরের এপিসোডে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস।